ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ আপনাদেরকে কি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো চলুন সেটাই রেডি করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। তো আপনারা ভেটকি মাছের বদলে বাসা ব্যবহার করতে পারেন বা আর মাছ দিয়েও করতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। তো এটাকে এবার আমি 15 মিনিটের একটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব গোলমরিচ, তারপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে। ভালো করে 2 পিঠ দুপিস ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। এইবার পেস্টটা বানাবো। তো পেস্টটা বানানোর জন্য যেটা নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সার গ্রাইন্ডার। তো মিক্সার গ্রাইন্ডারে আমি একে একে দিয়ে যাব। প্রথমে দিয়ে দেব ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা, তারপর দিয়ে দেব রসুন, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর এখানে আমি অ্যাড করব পুদিনা পাতা। এখানে অ্যাড করে দিলাম আমি পুদিনা পাতা এখানে। তারপর অ্যাড করব হচ্ছে আমি আদা, আর অ্যাড করব হচ্ছে পেঁয়াজ, ছোট একদম ছোট ছোট দুটো পেঁয়াজ আপনি অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে। তো এবার যে পেস্টটা আমি দেখালাম সেই পেস্টটা হয়ে গেছে। এই পেস্টটা আমি এবার এর উপরে ছড়িয়ে দেব। ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে 2 পিস। এবার এরকম একটা এয়ারটাইট কন্টেনারে আমি এগুলো একে একে এখানে সাজিয়ে নিচ্ছি। কারণ হলো এটা নর্মাল ফ্রিজে আমি এখন 40 মিনিট মতন, মিনিমাম 40 মিনিট ম্যারিনেট হতে টাইম দিতে হবে। আপনারা যদি ওভারনাইট এটাকে রাখেন তাহলে তো টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এইভাবে আমি এটাকে এবার একটা এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে, আপনাদের বারবার বলছি নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে কিন্তু এইভাবে রাখবেন না। তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে।
তো 40 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো 40 মিনিট হয়ে গেছে ম্যারিনেশন, 40 মিনিট ম্যারিনেশনের পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার যেগুলো নিয়েছি আমি কোটিংটা বানানোর জন্য, সেটা হচ্ছে একটা পাত্রে আমি নিয়েছি ময়দা। আমি এখানে ব্রেড ক্রামের জায়গায়, আমার বাড়িতে প্র্যাঙ্কো ছিল বলে আমি প্র্যাঙ্কোটা ব্যবহার করছি, আপনারা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন। আর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, জলে আমি এখানে হাফ কাপ ময়দা মেশাবো। ময়দাটা ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এখানে দিয়ে দেবো একটা ডিম, এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে আমি ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। আর এখানে দেব 2 স্পুন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা বেশি দেবো না, 2 স্পুন দেব। দিয়ে এটাকে ভালো করে তো আমার এই মিক্সারটা রেডি হয়ে গেছে। তো এবার স্টার্ট করা যাক। এভাবে একটা করে ফিলে নিয়ে এই ময়দার সাথে একবার দুবার দুটো পিঠ ভালো করে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। নিয়ে এই যে লিকুইডটা আছে বানালাম, এই লিকুইডটার মধ্যে দিয়ে দিতে হবে প্র্যাঙ্কোতে। এটা ডবল কোটেড হবে, তো একবার আমি এটা করলাম করে, তো এইভাবে আমি ফার্স্ট কোটিং করে নিয়েছি সব কটাকে। তো ফার্স্ট কোটিংটা হয়ে যাওয়ার পর আমি 5-10 মিনিট রেস্ট দিয়েছি, এবার এগুলোকে সব সেকেন্ড কোটিং করব, তাহলে জিনিসটা ভালোভাবে বাইন্ডিংটা হবে। তো সেকেন্ড কোটিংয়ের জন্য আর ময়দাটা লাগছে না, সেকেন্ড কোটিংয়ের জন্য ডিরেক্টলি আমি এই মিশ্রণ যেটা ময়দা ডিম কর্নফ্লাওয়ার নুন আর গোলমরিচ দিয়ে করেছি, সেটাতে আমি আর একবার ডিপ করে নেব, ডিপ করে প্যানকোতে দিয়ে দেব। দিয়ে এরকম ভালো করে চেপে চেপে প্যানকোগুলো দুদিকে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে কোনো ভেজা ভাব হাতে না লাগে।
নিয়ে একটু এভাবে ভালো করে একটু ঝেড়ে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো এইভাবে সুন্দর করে তো এবার ফিশ ফ্রাইগুলোকে একে একে এবার ভেজে নেব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে লো করে দেব, একবার চেক করে নিই তেলটা গরম হয়েছে কিনা। আর একটু গরম হবে, এবার একে একে ফিশ ফ্রাইগুলো ছাড়তে থাকবে। এভাবে তেলগুলোকে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে, উপর দিয়ে উপর দিয়ে, তাহলে বোথ সাইড খুব সুন্দর। আর অতি অবশ্যই কিন্তু যখনই ভাজবেন তেলটা যাতে গরম হয়ে যায় তারপরে ছাড়বেন, আর ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কি হবে ওপরের দিকটা পুরো পুড়ে যাবে আর ভিতরে পুরো ব্যাপারটা কাঁচা থেকে যাবে। হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, আরও এক দেড় মিনিট ভাজলেই পুরো ফ্রাইটা রেডি হয়ে যাবে। আর আমার এই চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব সবার সাথে, কারণ এই একটা আমাদের বাঙালিদের খুবই লোভনীয় একটা রেসিপি ফিশ ফ্রাই, যেটা বলতে পারলে মানে 99% বেঙ্গলিদের খুবই প্রিয় একটা খাবার। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এইভাবে তেলগুলো ওপরে ওপরে একটু ছড়িয়ে দিলে দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভেতরটা অলরেডি হয়ে গেছে, এবার আউটসাইডটা এইভাবে তেলটা আস্তে আস্তে দিতে থাকলে খুব তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়। এবার এটাকে একটু পাল্টে দেব,
এখন ফিশ ফ্রাই রেডি। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। তেলগুলো আস্তে আস্তে উপর দিয়ে দিয়ে দিই। ঠান্ডা পড়ছে, তো আরও এরকম মজাদার রেসিপি নিয়ে আমি খুব শীঘ্রই আরও আসছি। খুব ইন্টারেস্টিং, বাঙালিদের খুব প্রিয় প্রিয় রেসিপি, যেগুলো সাধারণত সব বাড়িতেই হয়ে থাকে, কিন্তু অনেকে যারা বেঙ্গলি বাট অনেক দূরে থাকে বাংলার থেকে, তারাও সেই রেসিপিগুলো জানতে চায়। তো সেই রেসিপিগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। তো খুব ইজিলি আমি রেসিপিগুলো দেখাবো, কোনো আর্টিফিশিয়াল জিনিস ছাড়াই, যাতে আপনারা পিওর টেস্টটা পান। তো তার জন্যই বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। যারা বাংলার বাইরে আছে, ইন্ডিয়ার বাইরে আছে, তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও দেখতে পারে। এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি আমি। আর আরেকটা রিকোয়েস্ট আমার ভিউয়ার্সদের, আপনারা ভিউজ করছেন কিন্তু কমেন্ট করছেন। রেডি হয়ে গেল মুচমুচে গরম গরম ফিশ ফ্রাই, যেটা কলকাতায় কেউ বেড়াতে আসলেই প্রথমে যেটা লোকের নজর কাড়ে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তো সেই ফিশ ফ্রাইটাই আপনারা খুব সহজে ঘরে বানিয়ে ফেলুন, মুচমুচে গরম গরম ফিশ ফ্রাই। এই শীতের সন্ধ্যায় কফির সাথে ফিশ ফ্রাই জমে একদম ক্ষীর হয়ে যাবে। তো আজকে আমি ফিশ ফ্রাইয়ের সাথে নতুন একটা চাটনি ব্যবহার করেছি, সেটা হচ্ছে ধনে পাতা চাটনি আর ইমলি চাটনি। সাধারণত ফিশ ফ্রাই টমেটো কেচাপ বা মেয়োনিজ দিয়ে খায়, কিন্তু আমি একটা নতুন সস বানিয়েছি বাড়িতেই, সেটা হচ্ছে ইমলি চাটনি আর ধনে পাতা পুদিনে পাতার একটা চাটনি। তো প্লিজ আপনারা এই চাটনি দিয়েও ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ খেতে লাগে।